আল্লাহ বলতেছে বাপের পাপ পোলার দেয় না, পোলার পাপ বাপের দেয়। আগল হওয়া জান্নাতে গন্ধ খাইল, তাকে দুনিয়া ভাড়ায় দিচ্ছেন, ভালো কাম করছে, অন্যায় করছে, মারা যাচ্ছে। কিন্তু আমি ফেলাল সাংাই যে দম আমরা করছি গন্ধমি দেয় জান্নাতে যেই দল গন্ধ গন্ধ দেয়, তা আমরা কোনো পাপে হেরাই না। আদম হওয়া বন্ধন খেয়ে ভুল করছে, তুমি সাক্ষী দিচ্ছ আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো জান্নাতেই যাইনি, বন্ধন খাও তো দূরের কথা, তা আমরা কি হবে যা পাপে আইলাম। কেউ রাইব কিছু পরিবার করব অধিকাংশ ইসলাম গবেষক যারা বড় বড় মহাপণ্ডিত, আমার মনে হয় তারাও জানে না যে আদম প্রথম মানুষ না, আদমের আগে লক্ষ লক্ষ মানুষ জন্মাইছে। বিজ্ঞান কখনো ভুল হয় না, আগমের আগে যে মানুষগুলো ছিল তারা ছিল বন মানুষ। বন মানুষ কাকে তাহাকে বলে, তাদের রূপ ছিল না, তাদের নফস ছিল, ফ্যাকাল্টি ভ্যালু সেন্সেস, দে ওয়্যার পজিটিভ ফ্যাকাল্টি ভ্যালু সেন্সেস, নট এ কমান্ড অফ দ্য লর্ড, তারা আল্লাহর হুকুম মুখে নিতে পারে না, কারণ অনুভব কিন্তু আল্লাহ আদমের মধ্যে রূপ উদ্ধার করে দিলেন, সুতরাং আগম হল রূপ এবং নফসের সমন্বয় সাধনের প্রথম মানব। He's the first man who possessed faculties and senses and the command of the Lord. And it is a good man. And this is called Adam, the King of the Lord. So the Lord is the وَإِن تَبْلُ مَشْتَلَاتٌ إِلَىٰ هِلِّيَا Ami akshamir bhuta, ale chamir dhare deena. আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না, যার যার পাপ পুণ্যের হিসাব তার তারই দিতে হবে, সত্য। কারণ দশ কোটি দল বিচার করেছে একজনের, জেলেছে তিন মাস, চেষ্টা করে নিশ্চয় আসার বাজাতে পয়সা কিনে একসাথে দুনিয়া
তাহলে জান্নাত পালাইব, জান্নাত পালাই হবে। তার মধ্যে আদম আর হাওয়ায় আনন্দ করার জন্য মুক্ত করে দিল, যাও তোমরা জান্নাতে সব কিছু ভোগ করো, শুধু নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করলো না। ও চাকার সাজা দোন চেষ্টের দেখতে যদি সেটা স্বাদ গ্রহণ করো, তাহলে আর দুনিয়া তো সৃষ্টি দুনিয়া নামক একটা সেন্টার জেল পালিয়ে কামিয়ে সৃষ্টি উনি আগে আগে জানে আসলে কোরআন বন্ধন নেই গ্রহণ করব। বিশ্বাস কর আমি তোমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, কি করব দুনিয়া সেটা জেলি তো পালাইব, কঠিন পরীক্ষার মধ্যে পড়ব, উল্লেখ করে নাই কিন্তু ধৈর্য দিতে হবে জিনের মধ্যে।